ট্রিক্স নাম্বার ওয়ান ফোরটি ফাইভ বন্ধুরা এখানে দেখেন একটা মেইল আইডি দেখা যাচ্ছে এখন মেইল আইডি থেকে আমরা যদি নাম বের করে নিয়ে আসতে চাই দ্যাট মিন্স এম একাডেমি ফোরটি সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা চাইলে আমার এই ইমেইলে আপনার এক্সেল শিট পাঠাতে পারেন আমি চেষ্টা করবো সেগুলো সমাধান করার জন্য এখন আপনি যদি চান যে এখান থেকে আপনার শুধু নেইমটা রাখবেন যেমন অনেকের হতেই পারে যে এন মামুন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাই না এরকম অনেকের মেল হয়ে থাকে এখন আপনি যদি চান যে এখান থেকে শুধু মামুনটা আপনি বের করবেন সেটা আপনি কীভাবে বের করবেন এটা বের করার সিস্টেম হচ্ছে আপনি লেফট ফাংশন ইউজ করে আমি এখানে লেফট ফাংশন ইউজ করবো না আমি এখানে ইউজ করবো হচ্ছে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ প্রেস করার পরে আমি চাচ্ছি এখানে অ্যাট দ্য রেট খুঁজে বের করতে অ্যাট দ্য রেটের পরে আমি যদি একটা স্টার চিহ্ন দেই দ্যাট মিন্স আমি অ্যাট দ্য রেটের পরে যাহা আসবে এটাকে আমি ফাইন্ড এবং রিপ্লেস করবো কি দিয়ে স্পেস দিয়ে এবার যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখেন এখানে সমস্তগুলো রিপ্লেস হয়ে গেছে দ্যাট মিন্স অ্যাট দ্য রেটের পরে যাহা কিছুই থাকবে সবগুলোই চলে যাবে এখন এমন যদি হয়ে থাকে সাপোজ এখানে আমার জিমেইল অথবা এই জায়গাটা আমার ইয়াহু ওকে ইয়াহু এরপরে দ্বিতীয়টা হতে পারে কি আমাদের এই জায়গাটা হতে পারে হটমেইল যে কোনো কিছু হতে পারে ওকে আমি আপনাদের জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ওকে এখন তিনটা জিনিস আলাদা এবার আমি কন্ট্রোল এই স্প্রেস করলাম এবার এখানে কি অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেটের পরে যাহা কিছুই থাকবে সেটার মানে হচ্ছে স্টার এবার আমি রিপ্লেস করব কি দিয়ে স্পেস দিয়ে জাস্ট কিচ্ছু থাকবে না রিপ্লেস অল এখন দেখেন বন্ধুরা এখানে আপনার অ্যাট দ্য রেটের পরে যাহাই ছিল সবগুলো এখন হাওয়া হয়ে গেছে এখন দেখেন শুধু এম একাডেমি ফোরটি সেভেন এখন আপনি যদি চান এখান থেকে ফোরটি সেভেনও আলাদা করবেন দেন কন্ট্রোল এইচ এখানে দেবেন হচ্ছে ফোরটি সেভেন এখানে দেবেন হচ্ছে স্পেস দেন রিপ্লেস এখন দেখেন শুধু নামটাই আছে দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স এই জিনিসগুলো কিন্তু অফিসে তাহলে তো খুবই বেশি প্রয়োজন হয় হুট করে বস বলে যে আমার শুধু এই মেলগুলো থেকে শুধু নামগুলো দাও তখন আপনি এই ট্রিক্সটা ইউজ করে এই জিনিসটা কাজে লাগাতে পারবেন